ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেট পাসওয়ার্ড করতে পারতেছেন না, অথবা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার জিমেল দুটাই ভুলে গেছেন, এখন কি ফেসবুক অ্যাকাউন্টটাকে পুনরায় রিকভার করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম মনে থাকলেই রিকভার করা যাবে। তো ভিডিওটার মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টে, যে আইডিটার নাম্বার বা জিমেল ভুলে গেছেন ওই আইডিটাকে সার্চ করে বের করে নিতে হবে, কারণ এই আইডিটার ইউজার নেমকে আমরা কপি করব। সো আইডিটার মধ্যে চলে আসার পর থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নিচে লিঙ্ক দেওয়া আছে, আর ওই লিঙ্কটাকে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে নিতে হবে। আমাদের কিন্তু লিঙ্কের প্রয়োজন নাই, আমাদের শুধু ইউজার নেমটি প্রয়োজন। তো আপনার অ্যাকাউন্টের লিঙ্ক হতে ইউজার নেম কোনটি কীভাবে বুঝবেন? প্রোফাইল লিঙ্ক এর মধ্যে যদি এইরকম নাম দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে facebook.com/ এর বাকি অংশটা ইউজার নেম, এবং যদি লিঙ্কের মধ্যে সংখ্যা দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে ওই সংখ্যাগুলাই ইউজার নেম। তো কি করবেন, লিঙ্ক কপি করার পর চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজার ওপেন করার পর গুগলের মধ্যে সার্চ বারে facebook.com লিখবেন। ওকে, তো facebook.com লেখার পর সার্চ করে নেবেন, সার্চ করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে ফেসবুকের। এটাকে এখন ডেস্কটপ করে নিতে হবে, এর জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচের দিকে ডেস্কটপ সাইট এই অপশনটিকে অন করে নিবেন। অন করার পর দেখতে পারবেন ফেসবুকের যে হোম পেজটা এটা কম্পিউটার ভার্সন হয়ে গেছে। যদি আপনার মোবাইলের মধ্যে আমার মতো কম্পিউটার ভার্সন না হয় তাহলে উপরে যে লিঙ্ক দেখতে পারতেছেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে ডান দিকে যে কলম দেখতে পারতেছেন কলমটির মধ্যে ক্লিক করবেন। এবার লিঙ্কের মধ্যে দেখতে পারবেন web.facebook.com, এখানে যে ওয়েব লেখা আছে ওইখানে আপনার মোবাইলে যদি এম লেখা থাকে তাহলে মনে করবেন আপনারটা কম্পিউটার ভার্সন হয় নাই, ওই অ্যাপটাকে কি করবেন কেটে ফেলবেন, কেটে WEB লিখে দিবেন। এরপর যখন নতুন করে সার্চ করবেন দেখতে পারবেন এইরকম কম্পিউটার ভার্সন হয়ে যাবে। এবার হচ্ছে অ্যাকাউন্ট বের করার পালা। তো এখানে যে নাম্বার আর জিমেলের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে আনছিলেন ওইটা পেস্ট করে দিবেন। এবার পেস্ট করার পর শুধু ইউজার নেমটা রেখে দিবেন, আশা করি বুঝতে পারছেন ইউজার নেম কোনটা, আমি প্রথমেই শিখিয়ে দিয়েছিলাম। তো এখানে শুধুমাত্র ইউজার নেমটা লিখে দিবেন আর বাকি অতিরিক্ত অংশগুলোকে ডিলিট করে ফেলবেন। ইউজার নেমের সামনে এবং পিছনে দেখতে পারবেন অতিরিক্ত অংশ থাকবে, ওইগুলোকে ডিলিট করে নিতে হবে। এবার পাসওয়ার্ড লেখার পালা, যেহেতু আমরা পাসওয়ার্ড বলে গেছি সো এখানের মধ্যে আন্তাজি কিছু লিখে দিবেন, এরপর লগ ইনের মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যদি আইডি না শো করে, মানে এইরকম রেড নোটিশ দিয়ে দিই, তাহলে কিভাবে অ্যাকাউন্ট রিকভার করবেন? রেড নোটিশ দেওয়ার মানে হচ্ছে আপনার এই মোবাইল দিয়ে আর রিকভার করতে পারবেন না, মানে ক্রোম ব্রাউজার থেকে রিকভার করতে পারবেন না ফেসবুক অ্যাকাউন্ট। এরকম রেড নোটিশ উঠলে মোবাইলটার আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, নয়তো মোবাইলটাকে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা কি করব, এখন আরেকটি মোবাইলে চলে যাব, এই মোবাইল দিয়ে হবে না, অন্য একটি মোবাইলের মধ্যে ক্রোম ব্রাউজারে ফেসবুক ওপেন করে নেবেন। এরপর ওই ক্রোম ব্রাউজারটাকে আগের মতো ডেস্কটপ করে নেবেন, প্রথম যেভাবে দেখিয়েছিলাম ঠিক একইভাবে ডেস্কটপ করে নেবেন। এরপর চেক করে নেবেন অবশ্যই কম্পিউটার ভার্সন হতে হবে, যদি কম্পিউটার ভার্সন হয় তাহলে ঠিক আগের মতো লিঙ্কটাকে এখানে নাম্বার আর জিমেলের জায়গায় পেস্ট করে নেবেন। এরপর অতিরিক্ত অংশগুলো কেটে ফেলবেন, শুধুমাত্র ইউজার নেমটা রাখবেন, ইউজার নেমের আগের অংশগুলোও কেটে ফেলবেন এবং ইউজার নেমের পরের অংশগুলোকেও কেটে ফেলতে হবে। আর ইউজার নেম কীভাবে শনাক্ত করবেন আমি প্রথমেই বলে দিয়েছি। এরপর পাসওয়ার্ডের জায়গায় আন্তাজি যা ইচ্ছা তা লিখে নেবেন, এরপর লগ ইনের মধ্যে ক্লিক করবেন। অন্য মোবাইলের মধ্যে লগ ইনের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন আইডিটা শো করতেছে, দুই তিনবার রিকভার করার চেষ্টা করলে ফেসবুকের মধ্যে রেড নোটিশ চলে আসে, আইপি অ্যাড্রেস লক হয়ে যায়, এর জন্য রেড নোটিশ চলে আসে। সো দেখতে পারতেছেন অ্যাকাউন্টটি শো করতেছে, অন্য মোবাইলে ট্রাই করার পর অ্যাকাউন্টটি শো করতেছে। এখানের মধ্যে জিমেল নাম্বার যারা বলে যান তারা বুঝতে পারেন যে আসলে কি জিমেলের মধ্যে অ্যাকাউন্টটা খোলা। তো এখানের মধ্যে জিমেলের কিছু অংশ দেখতে পারবেন যার মাধ্যমে শনাক্ত করতে পারবেন আসলে জিমেলটা কোন জিমেল। এবার ফরগেট পাসওয়ার্ড করার জন্য কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি নাম্বার অ্যাড করা থাকে তো নাম্বারের মাধ্যমে কোড আনতে পারবেন, আবার জিমেল অ্যাড করা থাকলে জিমেলের মাধ্যমে কোড আনতে পারবেন। তো আমারটার মধ্যে জিমেল অ্যাড করা শুধু, তো এর জন্য জিমেলের মধ্যে কোড যাবে একটা। তো এখন আমি জিমেল থেকে কোডটাকে বের করে নিতে হবে, মেলবক্সের মধ্যে চলে আসলাম। তো এখানের মধ্যে ইনবক্সের মধ্যে ফেসবুকের এই কোডটা চলে এসেছে, এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিলেই অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে। মূলত এইরকমভাবেই অ্যাকাউন্ট রিকভার করবেন। কোডটি পেস্ট করার পর আরেকটি কাজ করতে হবে, সো এটা হচ্ছে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড সেট করা। তো কোডটি দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে নিলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসবে, একটু অপেক্ষা করবেন। সো দেখতে পারতেছেন এখানে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসছে। তো কী করবেন, এখানের মধ্যে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এবার দেখতে পারতেছেন ফেসবুক লগ ইন হয়ে গেছে, এখন আমাদের রিকভার হয়ে গেছে। আর যদি আপনার রিকভার করতে যে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা পার্সোনালি মেসেজ করবেন। অবশ্যই ফার্স্ট অফ অল কমেন্ট করবেন, তারপর মেসেজ করবেন।
তো অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দেবেন, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।